की आर ओएच আর ফ্যাটি অ্যাসিডের সাধারণ সংকেত কি COOH আর COOH এই দুই মূলকের ভেতর থেকে হাইড্রোক্সিল আর কার্বক্সিল মূলকের থেকে যখন এক অণু পানি চলে যায় তখন এই অক্সিজেনের সাথে এই অক্সিজেনের একটা বন্ড তৈরি হয় কি বন্ড এস্টার বন্ড এস্টার বন্ড হ্যাঁ তাহলে যে পদার্থটা তৈরি হয় এই পদার্থটার নাম লিপিড হ্যাঁ এই পদার্থটার নামই হচ্ছে লিপিড ঠিক আছে এখন আমরা জানি লিপিড কয় প্রকার তিন প্রকার কেন একটু রিভিশন দিচ্ছি জানো লিপিড চ্যাপ্টারটা এক্ষুনি শেষ হয়ে যাবে তাই লিপিড প্রধানত তিন প্রকার সরল তারপরে যৌগিক আর উদ্ভূত ঠিক আছে সরল যৌগিক আর উদ্ভূত সরল হচ্ছে কেমন লিপিড যার ভিতরে অ্যালকোহল আর ফ্যাটি অ্যাসিড ছাড়া আর কিছু অন্য কিছু থাকবে না হ্যাঁ আর যৌগিক হচ্ছে কোন লিপিড অ্যালকোহল আর ফ্যাটি অ্যাসিডের সাথে আরেকটা জিনিস আছে সেই আরেকটা যে জিনিস তার নাম কি প্রোস্থেটিক গ্রুপ হ্যাঁ প্রোস্থেটিক গ্রুপের ভিন্নতার উপর ভিত্তি করে যৌগিক লিপিড বিভিন্ন রকম হয় আচ্ছা যাই হোক সেখানে পরে যাই সরল লিপিডের আবার দুইটা ধরন আছে কি কি সবার প্রথমে যদি বলি ট্রাইগ্লিসারাইড কি দিয়ে তৈরি হয় মনোকার্বক্সিলিক ফ্যাটি অ্যাসিড যখন তিনটা এস্টার বন্ড করবে তখন যে পদার্থ তৈরি হবে সে হবে ট্রাইগ্লিসারাইড দেখতে কিন্তু এরকম ঠিক আছে নাকি ঠিক নাই জি স্যার ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে এখন কথা হচ্ছে এই ট্রাইগ্লিসারাইডের আবার দুইটা ধরন আছে কি কি জানো তেল আর চর্বি হ্যাঁ তেল আর চর্বি তেল কেন তেল কাকে বলবো আমরা যদি অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড যুক্ত হয় এক অণু গ্লিসারলের সাথে তিন অণু অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড যুক্ত হলে তাকে বলবো তেল আর যদি সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড যুক্ত হয় তাহলে আমরা তাকে কি বলবো চর্বি একদম মুখস্থ হয়ে গেছে তাই না আলহামদুলিল্লাহ একদম মুখস্থ হয়ে গেছে আচ্ছা ঠিক আছে তারপরে আমরা ট্রাইগ্লিসারাইডের পরে পড়েছি কি মোম মোমটা কেমন মোম জিনিসটা কি এটাও একটা বিশুদ্ধ লিপিড কিন্তু সেটা কি রকম কি দিয়ে তৈরি হয় স্যার 20 থেকে 24 কার্বন পরমাণু বিশিষ্ট মনোকার্বক্সিলিক ফ্যাটি অ্যাসিডের সাথে 24 থেকে 37 মনোহাইড্রিক অ্যালকোহল 24 থেকে 24 কার্বন হবে কি অ্যালকোহল না ফ্যাটি অ্যাসিড স্যার ফ্যাটি অ্যাসিড মনোকার্বক্সিলিক ফ্যাটি অ্যাসিড আর 24 থেকে 36 এটা কি তারা সবাই হচ্ছে এক বন্ধন যুক্ত মানে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডরা তো স্বাভাবিক তাপমাত্রায় থাকবে কঠিন আর রাসায়নিক ভাবে হবে নিষ্ক্রিয় সেই চরিত্র মোমের মধ্যেও আছে সাধারণ তাপমাত্রায় মোমটা কঠিন তাপ দিলে গলে যায় আর কারো সাথে বিক্রিয়া করে না তাই নিষ্ক্রিয় তাহলে আমরা মোম আসলে পারবো ইনশাল্লাহ এরপর আসো আমরা পড়েছি সরলের পরে যৌগিক লিপিড তো সোজা প্রোস্থেটিক গ্রুপের উপর ভিত্তি করে তার নাম প্রোস্থেটিক গ্রুপ যদি সালফার হয় তাহলে কি নাম হবে তারপরে যদি প্রোস্থেটিক গ্রুপটা হয় ফসফরাস তাহলে আমরা তাকে কি বলবো এটা কোথায় পাবো যে কোষ মেমব্রেনে কোষ মেমব্রেনে না আরো কোথাও আছে কোষ মেমব্রেনে তো আছি তারপর এছাড়া
স্যার ওই যে লেসিটিন প্লাস প্লাজমোলোজেন কার্ডিওলিপিড হচ্ছে, হ্যাঁ ওগুলো কোথায় পাওয়া যায়, ওগুলো প্রাণী দেহে সাধারণত থাকে। আচ্ছা কোষ মেমব্রেনে যে এই যে লিপিড, হ্যাঁ লিপিডের যে দুইটা লেয়ার থাকে না, এই জন্যই এগুলো যেহেতু ফসফোলিপিড, এই জন্য কোষ মেমব্রেনের দুই স্তর লিপিডকে অনেক সময় বলা হয় কি জানো, ফসফোলিপিড বাই লেয়ার। এই শব্দটা শুনছো কখনো? কোষ মেমব্রেনে যেহেতু দুই স্তর ফসফোলিপিড থাকে, হ্যাঁ সেই জন্য বই পড়তে গেলে পাবা দেখবা বলা আছে এরকম যে ফসফোলিপিড বাই লেয়ার, বাই মানে দুই। আচ্ছা এটার গোল যে মাথাটা, সেটা কোন ফসফোলিপিড দিয়ে তৈরি? তারপরে আমরা ফসফোলিপিডের পরে পড়েছি কি, সালফো গেল, ফসফোলিপিড গেল, তারপরে কি যদি কার্বোহাইড্রেট থাকে গ্লাইকোলিপিড, হ্যাঁ গ্লাইকোলিপিড প্রাণী দেহে পাওয়া যায়, এরকম দুই একটা গ্লাইকোলিপিডের নাম বলতে পারো? তাহলে আমরা যৌগিক লিপিডটাও ইনশাল্লাহ পরীক্ষা আসতে পারবো। এরপর আসো উদ্ভূত লিপিডের কাছে, উদ্ভূত লিপিড। এখন উদ্ভূত লিপিড তো জানি যে সরল বা যৌগিক লিপিড, লিপিডটা যদি রিয়াকশন করে কারো সাথে তাহলে তৈরি হয় উদ্ভূত লিপিড। এখন উদ্ভূত লিপিডের মধ্যে একটা জিনিস থাকবে সব উদ্ভূত লিপিডের ভিতরে, সেই জিনিসটা কি? আইসোপ্রেন। আইসোপ্রেন, হ্যাঁ ঠিক আছে। আইসোপ্রেনটা রাসায়নিক সংকেতটা কি? C5H8। হ্যাঁ থ্যাংক ইউ। আচ্ছা এখন উদ্ভূত লিপিডের তো প্রকারভেদ আছে, সবার প্রথমটা ছিল মনে হয় তারপিনয়েড, তাই না? তারপিনয়েড। এখন বলো তো তারপিনয়েডের মধ্যে আইসোপ্রেন একক কয়টা থাকবে? দুই থেকে আটটি আইসোপ্রেন, দুই থেকে আটটি থেকে কার্বন পরমাণু। কার্বন পরমাণু কয়টা থাকবে? 20 থেকে 40, 10 থেকে 40, 10 থেকে 40, 10 থেকে 40, হ্যাঁ তারপিনয়েড, ঠিক আছে। আর যেটা তোমার ক্যারোটিনয়েড, তার মধ্যে আইসোপ্রেন একক কয়টা থাকবে? তাহলে কার্বন পরমাণু কয়টা থাকবে? দুই একটা কার্বন পরমাণু অন্য কোথাও চলে যেতে পারে, অন্য কারোর মধ্যে যেতে পারে। তারপিনয়েড, ক্যারোটিনয়েড, এস্টেরয়েড, তারপরেরটার নাম কি? সবাই মিলে একটু রিকল করলাম, ঠিক আছে। এবার আমরা শুরু করবো রাবার। আচ্ছা রাবার জিনিস, হ্যাঁ বলো কিছু বলবো। ক্যারোটিনয়েডের ভিতরে আমরা পড়ছি স্যার আটটি আইসোপ্রেন একক থাকে আর 40টি কার্বন, কিন্তু স্যার এই ক্যারোটিনয়েড তো তৈরি হয়েছে জ্যান্থোফিল আর এই ক্যারোটিন, এই দুইটাতে 14-14-28 কার্বন হবে না? কোনটা মানে ইয়ার ভিতরে, একটার ভিতরে যদি থাকে ইয়াটা কি বলা যায় আইসোপ্রেন একক, আইসোপ্রেন একক থাকে কয়টা বলছে? আটটা। আচ্ছা দুইটা যদি মিলিত হয় তাহলে দুইটা মিলে হবে 16টা আর 40-40-80টা হবে, এই তো? না স্যার 14-14-28টা না, ওই ক্যারোটিন আর জ্যান্থোফিল যদি মিলে, লিখতে ভুল হইলো, তোমার প্রশ্নটা কিন্তু ভুল হয় নাই। এখন ওর প্রশ্ন কি জানো, এই দুইটারে যদি একত্রিত করি তাহলে তো C80 হওয়ার কথা, সেটা না তোমার প্রশ্ন? স্যার এখন তো 80 হইছে কিন্তু আগে তো ভুল লিখছি, এই কারণে অন্য একটা সিস্টেম। দেখার সময় তুমি হয়তো 14 লিখে 14 লিখছো, তাই না? জি স্যার। হ্যাঁ ওই সেন্সে যদি তুমি চিন্তা করো, দুইটাকে একসাথে যদি চিন্তা করো, যেহেতু ক্যারোটিন আর জ্যান্থোফিল দুইটাকে একসাথে আমি ক্যারোটিনয়েড বলবো, তাহলে কিন্তু C80 ঠিক আছে।
তার মানে এটাকে দুই দিয়ে গুণ করতে হবে, ওই সেন্সে ওটা ঠিক আছে তোমার কথা। কথা বুঝতে পারছো? এখন কথা হচ্ছে সমস্যাটা কি জানো, ও বলতে চাচ্ছে কি এইটা তো ক্যারোটিন আর এটা তো জ্যান্থোফিল, আমি তো বলছি যে এই দুইটাকে একত্রে বলবো ক্যারোটিনয়েড। কথা বুঝো নাই? তাহলে দুইটা যদি পরস্পরের সাথে একত্রিত হয়, দুইটা যদি পরস্পরের সাথে একত্রিত হয় তাহলে তো সি এইটটি হওয়ার কথা, আর এইচ হওয়ার কথা ছাপ্পান্ন দুগুণে কত, একশো কত হয়, বারো নাকি একশো বারো, এরকম ওর সেন্সটা হচ্ছে এরকম। আসলে বিষয়টা কি, এই দুইটা রাসায়নিক ভাবে যুক্ত হয়ে এটা তৈরি হয়, এটা ক্যারোটিনয়েড, নট দ্যাট। ক্যারোটিনয়েড আলাদা, ক্যারোটিন আলাদা, জ্যান্থোফিল আলাদাই থাকে, কিন্তু দুইটাকে একত্রে বলা হয় ক্যারোটিনয়েড। ক্যারোটিনটাকেও তুমি ক্যারোটিনয়েড বলতে পারো, জ্যান্থোফিলটাকেও তুমি জ্যান্থোফিল বলতে পারো, ক্যারোটিনয়েড বলতে পারো। অর্থাৎ এই দুইটা পদার্থকে বলার সময় একসাথে বলা হয় ক্যারোটিনয়েড, ক্যারোটিনয়েড জাতীয় সাবস্ট্যান্স। যেমন ভিটামিন এ, ভিটামিন কে, ওরা তো ক্যারোটিনও না, ওরা তো জ্যান্থোফিলও না, ওরাও কিন্তু ক্যারোটিনয়েড। ক্যারোটিন এবং জ্যান্থোফিল এই দুইটাকে অনেক সময় একসাথে ক্যারোটিনয়েড বলে, কিন্তু তার মানে এই না যে এই দুইটা রাসায়নিক ভাবে বিক্রিয়া করে যে জিনিসটা তৈরি হবে সেটা ক্যারোটিনয়েড। আমি কি বুঝাইতে পারি না? বলার সময় দুজনকে ক্যারোটিনয়েড বলা হয়, ক্যারোটিনটাও ইন্ডিভিজুয়ালি ক্যারোটিনয়েড, জ্যান্থোফিলটাও ইন্ডিভিজুয়ালি ক্যারোটিনয়েড জাতীয়। ক্যারোটিন নিজেও ক্যারোটিনয়েড, জ্যান্থোফিল সে নিজেও ক্যারোটিনয়েড, দুইটাকেই ক্যারোটিনয়েড বলে ট্রিট করা হয়। কিন্তু এর মানে এই না যে এই দুইটা রাসায়নিক ভাবে যুক্ত হওয়ার ফলে যে ফলটা তৈরি হবে সেইটা ক্যারোটিনয়েড। বুঝতে পারছো বিষয়টা? আচ্ছা, এবার তাহলে আমরা রাবারের কাছে চলে যাই। হ্যাঁ, আমি যে ক্লাসে আছি সেই জন্য আমি ওটা লাগাইনি, বল ক্লাস শেষ করে জাস্ট সকেট ঢুকাই দিব, সেটা তো আমি নিজেই বলবো। ঠিক আছে, চা খাইছেন একটু? চা গরম করে দিছো? সরি। আচ্ছা, এখন রাবারের ব্যাপারে আমরা একটু লিখতে শুরু করি। রাবার লেখো 3000 থেকে 6000, 3000-6000, 3000 থেকে 6000 আইসোপ্রেন একক, 3000 থেকে 6000 আইসোপ্রেন একক যখন পাশাপাশি এসে, লেখাগুলো কি দেখা যায় বাবা, পরিষ্কার কি দেখা যায়? জি স্যার। ঠিক আছে, 3000 থেকে 6000 আইসোপ্রেন একক যখন পাশাপাশি এসে পলিমার গঠন করে তখন তাকে রাবার বলে। 3000 থেকে 6000 আইসোপ্রেন একক যখন পাশাপাশি এসে পলিমার গঠন করে তখন তাকে রাবার বলে। 3000 থেকে 6000 আইসোপ্রেন একক যখন পাশাপাশি এসে পলিমার গঠন করে তখন তাকে রাবার বলে। 3000 থেকে 6000 অ্যাডমিনরা রিকোয়েস্ট করলাম, অ্যাডমিনদেরকে একটু স্ক্রিনশট রাখো তো, ক্লাসে নায়িকারা তাদেরকে একটু খুঁজে বের করতে আমাকে হেল্প করবা। তোমরা খালি স্ক্রিনশট দিয়ে গ্রুপে দিয়ে দায়মুক্তি করো কেন? তোমরা একটু খুঁজে খুঁজে বলতে পারো না যে এইগুলো এগুলো আর আজকে ক্লাসে ছিল না, তাদের নামগুলো ফাইন্ড আউট করে একটু দিতে পারো না? নাকি এরকম যে কেউ যদি একজন ক্লাস করে না তাকে বের করে দিতে বলে একটা চকলেট দিব, তাহলে মনে হয় দিতা। এখন এখানে তো আমি চকলেট দিতে পারবো না চাইলেও। যারা ক্লাস করে না তাদেরকে একটু খুঁজে বের করে আমাকে দাও, আমি একা পারি না তো। আচ্ছা, এখন যাই, মেয়েরাও দাও, ছেলেদের ইয়াটা দিছে, স্ক্রিনশট দিছে, মেয়েরাও অ্যাডমিন কে আছো একটু কাইন্ডলি দেখো কে কে ক্লাস করে না তাদেরকে একটু খুঁজে বের করো। আচ্ছা, এবার তাহলে লিখছিলাম 3000 থেকে 6000 আইসোপ্রেন একক যখন পাশাপাশি এসে পলিমার গঠন করে তখন তাকে রাবার বলে। লিখছো? জি স্যার। সরি, সাথে লেখো রাবারের আণবিক ওজন প্রায় 3 লক্ষ ডাল্টন, রাবারের আণবিক ওজন প্রায় 3 লক্ষ ডাল্টন, রাবারের আণবিক ওজন প্রায় 3 লক্ষ ডাল্টন, রাবারের আণবিক ওজন প্রায় 3 লক্ষ ডাল্টন। লিখছো? প্রাকৃতিক রাবারের আণবিক গঠন নিম্নরূপ,
প্রাকৃতিক রাবারের আণবিক গঠন নিম্নরূপ, এই কথাটা লেখো, প্রাকৃতিক রাবারের আণবিক গঠন নিম্নরূপ, প্রাকৃতিক রাবারের আণবিক গঠন নিম্নরূপ, প্রাকৃতিক রাবারের আণবিক গঠন নিম্নরূপ। এবার আমি একটা স্ট্রাকচার আঁকবো, আমার সাথে সাথে তোমরাও আঁকবা, আমি যদি বাঁকা দিই তোমরাও বাঁকা দিবা, আমি সোজা দিলে তোমরাও সোজা দিবা। এখন স্ট্রাকচারটা আমার সাথে সাথে তোমরা একটু আঁকবা। হ্যাঁ, CH2 এই কার্বনের সাথে আরেকটা কার্বন দিব, তার সাথে দাও H, এরকম বাঁকা বাঁকা দিলে বাঁকা বাঁকাই দিবা, আমি যেরকম দিব তুমিও সেরকম দিবা, তারপরে দাও এই, এখানে দাও একটা ডাবল বন্ড C, এই বাঁকা দিয়েছি বাঁকাই দিবা, সোজা দিবা না, তারপরে এখানে দাও CH3, আচ্ছা তারপরে দাও CH2, তারপরে আবার দাও CH, তারপরে আবার দাও ডাবল বন্ড, তারপরে আবার দাও CH3, ঠিক আছে, তারপরে আবার দাও CH2, তারপরে আবার একটা হাত বাড়তি রাখো, এই শেষ। এভাবে আরো ইচ্ছা করলে আমি বড় করতে পারবো, CH2 থাকবে, আবার CH থাকবে, আবার CH3 থাকবে, ইত্যাদি ইত্যাদি, এরকম ভাবে। এটা হচ্ছে রাবারের স্ট্রাকচারটা, আণবিক গঠন। সবাই তোলা শেষ হলে আমাকে বলিও। এখন ওইটা লিখছো না, প্রাকৃতিক রাবারের আণবিক গঠন নিম্নরূপ। হ্যাঁ ঠিক আছে, এবার এটা নিচে লিখতে থাকো, হ্যাঁ এটা নিচে লিখতে থাকো, রাবারের হাইড্রোকার্বন শিকলে কার্বন কার্বন বন্ধনী, এই কার্বন কার্বন বন্ধনী বা বন্ড, রাবারের হাইড্রোকার্বন শিকলে কার্বন কার্বন বন্ধনী, এভাবে লেখো, কার্বন হাইফেন কার্বন বন্ধনী, রাবারের হাইড্রোকার্বন শিকলে কার্বন কার্বন বন্ধনী ভাঁজ হয়ে থাকে, রাবারের হাইড্রোকার্বন শিকলে কার্বন কার্বন বন্ধনী ভাঁজ হয়ে থাকে, রাবারের হাইড্রোকার্বন শিকলে কার্বন কার্বন বন্ধনী ভাঁজ হয়ে থাকে, তাই টান প্রয়োগ করলে, যখন টান দিবা তখন ওরা সোজা স্ট্রেট হয়ে যাবে, এই কারণে রাবারটা বড় হয়ে যাবে, আবার টান ছেড়ে দিলে কার্বন কার্বন গুলো আবার অটোমেটিক্যালি এরকম ভাঁজ 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 হয়ে, তখন ছোট হয়ে যাবে, এটাই নেচার। রাবারের হাইড্রোকার্বন শিকলের মধ্যে যে কার্বন কার্বন বন্ড গুলো আছে ওরা ন্যাচারালি বা নর্মাললি এরকম ভাঁজ ভাঁজ হয়ে থাকে, এটাই ওর আণবিক গঠন। যখন তুমি জোরে টান দিবা তখন এই হাত সোজা হয়ে যাবে, এখান থেকে সোজা হয়ে যাবে, সোজা হয়ে যাবে, তাহলে রাবারটা বড় হয়ে যাবে, আবার টান ছেড়ে দিবা আবার ভাঁজ হয়ে থাকে, নর্মাল কন্ডিশনে সে সবসময় এরকম ভাঁজ হয়ে থাকে, এটাই হচ্ছে তার অ্যাটমিক প্রপার্টিস, এই কথাটাই আমি লিখতে যাচ্ছি। লেখো, রাবারের হাইড্রোকার্বন শিকলে কার্বন কার্বন বন্ধনী ভাঁজ হয়ে থাকে, তাই টান প্রয়োগ করলে, আমি আর কথা বলতে পারলাম না, আপনি শুনে শুনেন, রিক্সা ভাড়া নেন নাই তাহলে কিন্তু আমি আর রাগ করবো, কিন্তু ঠিক আছে আবার আসবেন, হ্যাঁ শোনেন, ওখানে যে নিচে একটা তালা আছে না, তালা যদি মারা থাকে ওটা একটু জোরে কামড়ে ছুটে দেবে, আসল ভাই কষ্ট দিলাম, জি আসসালামু আলাইকুম। রাবারের হাইড্রোকার্বন শিকলে কার্বন কার্বন বন্ধনী ভাঁজ হয়ে থাকে, তাই টান প্রয়োগ করলে রাবার প্রসারিত হয় এবং টান প্রত্যাহার করলে সংকুচিত হয়ে পূর্বাবস্থায় ফিরে আসে। সরি, রাবারের হাইড্রোকার্বন শিকলে, রাবারের হাইড্রোকার্বন শিকলে কার্বন কার্বন বন্ধনী ভাঁজ হয়ে থাকে, তাই টান প্রয়োগ করলে রাবার প্রসারিত হয় এবং টান প্রত্যাহার করলে সংকুচিত হয়ে পূর্বাবস্থায় ফিরে আসে। রাবারের হাইড্রোকার্বন শিকলে কার্বন কার্বন বন্ধনী ভাঁজ হয়ে থাকে, তাই টান প্রয়োগ করলে রাবার প্রসারিত হয় এবং টান প্রত্যাহার করলে সংকুচিত হয়ে পূর্বাবস্থায় ফিরে আসে। লিখতে পারলে বলিও, রাবারের হাইড্রোকার্বন শিকলে
কার্বন কার্বন বন্ধনী ভাঁজ হয়ে থাকে, তাই টান প্রয়োগ করলে রাবার প্রসারিত হয় এবং টান প্রত্যাহার করলে সংকুচিত হয়ে পূর্বাবস্থায় ফিরে আসে। লেখা হলে বলিও। হয়েছে স্যার। ঠিক আছে, হ্যাঁ বুঝছো। ঠিক আছে, এবার দেখো রাবার আমরা আসলে কোথায় পাই। রাবার কিন্তু প্রাকৃতিক একটা উপাদান, রাবারের কিন্তু গাছ আছে। রাবার গাছ দেখছো কেউ কখনো? কেউ দেখছো কখনো? দেখো নাই। যখন ঘুরতে যাবা কক্সবাজার জেলার রামু, রামু উপজেলায় আমাদের সরকারি ভাবে হাজার হাজার একর জমিতে রাবার চাষ করা হয়েছে। বাংলাদেশে কিন্তু মোটামুটি উল্লেখযোগ্য পরিমাণে রাবার হয়, তবে কোনো কোনো দেশে আছে প্রচুর রাবার হয়। পৃথিবীতে সবচেয়ে বোধহয় বেশি রাবার হয় ইন্দোনেশিয়াতে। তো যাই হোক, রাবার গাছ এরকম এক ধরনের গাছ আছে, বিভিন্ন গাছ আছে যা দিয়ে রাবার পাওয়া যায়। তবে যে গাছটা দিয়ে সবচেয়ে বেশি রাবার পাওয়া যায় সেই গাছটার বৈজ্ঞানিক নাম হচ্ছে, তোমরা লিখিও না, আমি লিখবো, আমি বলবো যখন তখন লিখবা, যে গাছটা দিয়ে সবচেয়ে বেশি রাবার পাওয়া যায় সেই গাছটার বৈজ্ঞানিক নামটা আমি লিখে দিব, ওটা তোমাদের পরীক্ষা আসবে, ভর্তি পরীক্ষায়। হিভিয়া ব্রাজিলিয়েন্সিস, ব্রাজিলিয়েন্সিস, এই গাছটা দিয়ে সবচেয়ে বেশি পরিমাণে রাবার পাওয়া যায়। তবে এছাড়া মেনিহট, গ্লাজিওভি, নানা রকমের গাছ আছে, তবে এই গাছটা রাবার সবচেয়ে উৎকৃষ্ট। এরকম গাছের গায়ে এরকম দাগ কেটে দেয়, হ্যাঁ, চাকু দিয়ে, তারপরে একদম এখানে আবার একটা কাঠি বসিয়ে দেয়, হ্যাঁ, ওই যে খেজুর রসের মতো, তারপর নিচে আবার একটা পাত্র পেতে দেয়, ওই পাত্রের মধ্যে কষ এসে জমতে থাকে, তারপর সেই কষটাকে রিফাইন করলে রাবার পাওয়া যায়। তবে কষটাকে বলা হয় ল্যাটেক্স, বায়োলজিক্যালি ওই কষটাকে বলা হয় ল্যাটেক্স, বাংলায় বলে তরুক্ষীর, ক্ষীরের মতো সাদা গাছ থেকে বের হয় তাই নাম তরুক্ষীর, তরুক্ষীর বা ল্যাটেক্স বলে। আর ওই গাছটার বৈজ্ঞানিক নাম হচ্ছে হিভিয়া ব্রাজিলিয়েন্সিস। এবং এই হিভিয়া ব্রাজিলিয়েন্সিস ছাড়াও আরো কিছু গাছ আছে যেগুলো দিয়ে রাবার পাওয়া যায়, এবং বেশিরভাগ গাছই হচ্ছে এই পরিবারের অন্তর্গত, ইউফরবিয়েসি। এটা একটা উদ্ভিদের পরিবার, ইউফরবিয়েসি, BIACEAE, এটা একটা পরিবার, ফ্যামিলি। এই পরিবারের অন্তর্গত বিভিন্ন গাছ থেকে রাবার পাওয়া যায়, তবে হিভিয়া ব্রাজিলিয়েন্সিস গাছ থেকে সবচেয়ে ভালো রাবার পাওয়া যায়। এখন আমি এটা নোটের মধ্যে লিখব। এখন লেখো, ইউফরবিয়েসি পরিবারের অন্তর্গত, ইউফরবিয়েসি পরিবারের অন্তর্গত, ইউফরবিয়েসি পরিবারের অন্তর্গত হিভিয়া ব্রাজিলিয়েন্সিস, ইউফরবিয়েসি পরিবারের অন্তর্গত হিভিয়া ব্রাজিলিয়েন্সিস নামক গাছের ল্যাটেক্স থেকে সবচেয়ে ভালো রাবার পাওয়া যায়। ইউফরবিয়েসি পরিবারের অন্তর্গত হিভিয়া ব্রাজিলিয়েন্সিস নামক গাছের ল্যাটেক্স থেকে সবচেয়ে ভালো রাবার পাওয়া যায়। হিভিয়া ব্রাজিলিয়েন্সিস নামক গাছের ল্যাটেক্স থেকে সবচেয়ে ভালো রাবার পাওয়া যায়। লিখতে পারছো? ইউফরবিয়েসি পরিবারের অন্তর্গত হিভিয়া ব্রাজিলিয়েন্সিস নামক গাছের ল্যাটেক্স থেকে সবচেয়ে ভালো রাবার পাওয়া যায়। লিখতে পারছো? আবার একটু বলেন স্যার। ইউফরবিয়েসি পরিবারের অন্তর্গত, ইউফরবিয়েসি পরিবারের অন্তর্গত হিভিয়া ব্রাজিলিয়েন্সিস নামক গাছের ল্যাটেক্স থেকে সবচেয়ে ভালো রাবার পাওয়া যায়। ইউফরবিয়েসি পরিবারের অন্তর্গত হিভিয়া ব্রাজিলিয়েন্সিস নামক গাছের ল্যাটেক্স থেকে সবচেয়ে ভালো রাবার পাওয়া যায়। লিখতে পারছো? জি স্যার। জি স্যার। ঠিক আছে, এবার নিচে একটা স্টার চিহ্ন দাও, লেখো মানব জীবনে রাবারের গুরুত্ব বর্ণনা করো। রাবার ছাড়া তো তুমি চলতেই পারবে না, রাবার দিয়ে কি কি বানায় বলো? টায়ার বানায়, টিউব বানায়, তাই না? জুতার সোল বানায়, কত কিছু রাবার ছাড়া তো চলেই না এখন আর। খেলনা বানায় নানা রকমের, এগুলো সব লিখবা যতগুলো পারো। মানব জীবনে রাবারের গুরুত্ব বর্ণনা করো, এগুলো অনেক সময় পরীক্ষা আসে। এটা লেখার জন্য 7-8 লাইন জায়গা খালি রাখো, নিজেরা বাসায় বসে লিখবা, মানব জীবনে রাবারের গুরুত্ব বর্ণনা করো। এবার 7-8 লাইন জায়গা খালি রেখে আরেকটা স্টার চিহ্ন দাও, স্টার চিহ্ন দিয়ে লেখো জীব লিপিডের জৈবিক গুরুত্ব বর্ণনা করো। লিপিডের জৈবিক গুরুত্ব বর্ণনা করো, এটাও HW, লিপিডের জৈবিক গুরুত্ব বর্ণনা করো, এটাও হোমওয়ার্ক। এটা আসলে কি বুঝাচ্ছে, এই যে আমরা লিপিড চ্যাপ্টারটা পড়লাম, এর মধ্যে লিপিড জাতীয় যত পদার্থ আছে, ঘি, তেল, মাখন, ডালডা, তাই না? এগুলো সবই তো লিপিড, তাই না? নারকেল তেল বলো, যত রকমের অল কাইন্ড অফ তেল, তো এগুলো একমাত্র হচ্ছে তোমার ওই যে কি বলা যায় পেট্রোলিয়াম জাতীয় তেল ছাড়া, জ্বালানি তেল ছাড়া যত তেল সবই তো হচ্ছে লিপিড জাতীয়।
তারপর নানা রকম স্টেরয়েডের কথা বললাম, ওই যে মেন্থল, তারপর হচ্ছে তোমার পাইনিন, তাই না, অনেক কিছুর কথাই বলা হয়েছে, বিভিন্ন রকমের ভিটামিন আছে, তাই না, তারপর হচ্ছে তোমার ক্যারোটিন জ্যান্থোফিলের বিষয় আছে, এই সব কিছু মিলিয়ে লিপিড জাতীয় যত পদার্থ আল্লাহ তাআলা দুনিয়াতে দিয়েছেন তার প্রত্যেকটারই কোনো না কোনো উপকারিতা আছে, সেই উপকারিতা আবার কোনোটার মাধ্যমে অপকারিতাও আছে, যেমন যে ব্যাড কোলেস্ট্রল, এলডিএল, সেটার কারণে আমাদের রোগ টোক হয়, সবকিছুই আসবে। এই গুরুত্ব মানে হচ্ছে তার পজিটিভ গুরুত্ব, নেগেটিভ গুরুত্ব দুইটাই বর্ণনা করবা, এটা নিজেরা হোমওয়ার্ক করবা বাসা বসে, পারবা কিনা বলো। রাবার আসবে, মোম আসবে, এগুলো নিজেরা নোট করতে হয়, হ্যাঁ এগুলো নিজেরা নোট করতে হয়, এগুলো রাবারের গুরুত্ব লিখবা, রাবারের মানব জীবনে রাবারের গুরুত্ব, আর এখন যেটা বললাম সেটা হচ্ছে লিপিডের জৈবিক গুরুত্ব। জৈবিক গুরুত্ব বলতে বোঝায় মানুষ ছাড়াও তো অন্যান্য প্রাণীর জন্য, অন্যান্য উদ্ভিদের জন্য তো লিপিডের প্রয়োজন আছে, যেমন গাছের বাইরে যে মোমের আবরণ থাকে সেটা তো গাছের জন্য খুবই দরকার, তা না হলে গাছের ভেতরের পানি সব বাইরে বের হয়ে গাছ শুকিয়ে যেত, কাঠ হয়ে যেত, কিন্তু গাছের পাতা এবং কাণ্ডের বাইরে যে মোমের আস্তরণ থাকে যে কারণে পানি বাইরে বের হতে পারে না, আবার পোকামাকড় সেটা মোম ভেদ করে ভিতরে ঢুকতে পারে না, তা নাহলে তো অনেক অণুজীব ওই গাছের ভিতরে ঢুকে দেহটাকে নষ্ট করে দিত, তাহলে সেই সেন্সেও কিন্তু মোমের একটা গুরুত্ব আছে, তাই না, মোম দিয়ে খালি যে আমরা মোমবাতি বানাই ওটা না, এরকম ভাবে জৈবিক গুরুত্ব বলতে বোঝায় ওই উপাদানটা সমস্ত জীব জগতের জন্য কি কি কাজে লাগে সেটা আলোচনা করবা, সেটা একটু বর্ণনা করবা, পারবা না এটা নিজেরা লিখতে? জি স্যার, আমার মনে হয় বইতেও আছে, বই থেকে দেখে একটু সুন্দর করে নোট ডাউন করবা। এবার আমরা চলে যাব প্রোটিনের কাছে, লিপিড শেষ করলাম আলহামদুলিল্লাহ, আমরা লিপিড শেষ করলাম, তবে শেষ করার আগে আমি একটু রিভিউ করে নিয়েছি, আমি দেখলাম তোমাদের রেসপন্স খারাপ না, তোমরা মোটামুটি ভালোই কনসেপ্ট নিয়েছো, এইটুকুই যদি একটু শানিত করো, মুখস্থ করো, পরীক্ষায় তোমাকে ইনশাল্লাহ কেউ আটকাতে পারবে না। তো এবার আমরা প্রোটিনের কাছে চলে যাই, প্রোটিন তো আমরা অলরেডি শুরু করেছিলাম গত শুক্রবার, যে আমরা কম্বাইন্ড ক্লাস নিয়েছিলাম সেখানে আমরা প্রোটিন শুরু করেছিলাম, সেইখানে এখন আমাদের ফিরে যেতে হবে। আমি জানি না আমি যে প্রোটিন ক্লাস শুরু করছিলাম তারপর বলছিলাম যে তোমরা এই দুই পৃষ্ঠা জায়গা খালি রাখো, কিন্তু এই কয়দিন যে তোমরা লিখছো দুই পৃষ্ঠায় কি হয়েছে আমার তো মনে হয় না। যাই হোক, কারা কেউ কেউ একটু বড় লিখলে নাও হতে পারে, তখন তোমরা কি করবা এক্সট্রা পেজে লিখে ওইটা ভেতরে ঢুকায় দিবা, হ্যাঁ স্টাপলার করে হোক, হ্যাঁ বা গাম দিয়ে হোক। আমার অনুরোধ থাকবে তোমাদের প্রতি যে ক্লাস নোটটা, মানে এখন যে নোটটা তুমি আমার কাছে করতেছো সেটা যেন ফুল ফিল হয়। আবার আরো একটা কাজ করতে বলে দেওয়া উচিত ছিল কিন্তু আমি ভুলে গেছি, সবসময় যেমন এই লিপিড শেষ করলে এখন প্রোটিন শুরু করব, মাঝখানে একটা বা দুইটা পেজ খালি রেখে শুরু করা উচিত, কারণ যখন তুমি বইটা পড়বা বই পড়ে আবার এমন কিছু তথ্য পেতে পারো, যেমন আমি এখানে শুধু হিবিয়া ব্রাজিলিয়েন্সিস এর নাম দিছি, তুমি যদি দেখা যায় যে পড়ো মাজেদার বই পড়ো, অথবা হাসানের বই তো থাকতে পারে, আরো দুই তিনটা গাছের বৈজ্ঞানিক নাম আছে, সেগুলো দিয়েও কিন্তু রাবার হয়, কিন্তু কথা হচ্ছে যে আমি একটা লিখাইছি যেটা সবচেয়ে মেজর ইম্পর্টেন্ট, মাইনর ইম্পর্টেন্ট আরো দুই একটা তুমি পেলে লিখতে পারো, অসুবিধা কি, যারা বেশি পড়তে চাও তারা লিখবা, কিন্তু সেটা কি বই থেকে পড়বা, না তুমি বই থেকে কিন্তু আলটিমেটলি সবশেষে আর কিছুই পড়বা না, তোমার বইয়ের সকল তথ্য এই ক্লাস নোটের মধ্যে নিয়ে আসতে চেষ্টা করবা, কারণ যদি ধরো তোমার কালকে বোর্ডের পরীক্ষা, আজকে দেখা যাবে উদ্ভিদ বিজ্ঞান পরীক্ষা, একদিন পরে আবার প্রাণী বিজ্ঞান পরীক্ষা, তখন কিন্তু তোমার দুইটা তিনটা বই যদি থাকে এগুলো সব রিভিশন শেষ করে তুমি পরীক্ষার হলে যেতে পারবা না, তখন তুমি এই নোটটা, ক্লাস নোটটা যদি রিচ হয়, ক্লাস নোটের মধ্যে যদি সব জিনিস চলে আসে, তাহলে এইটা পড়ে তুমি চলে যেতে পারবা, নিজের হাতে লেখা এটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রং করে হাইলাইট করে সুন্দর করে নোটটা সাজাবা, যেন এটা দেখতে ইচ্ছে করে এবং এটা যেন পড়তে ইচ্ছে করে, এরকম ভাবে নোটটা তৈরি করবা। এবং বিলিভ মি, যখন তোমরা বিভিন্ন কোচিং এ কোচিং করতে যাবা, অ্যাডমিশন কোচিং যখন করতে যাবা তখন, এবং আরেকটা আমাদের, আমার তোমাদের প্রতি অনুরোধ থাকবে, সেটা হচ্ছে কোনো অ্যাডমিশন কোচিং এ এই শেষ বোর্ডের পরীক্ষা শেষ হওয়ার আগে যাবা না, বোর্ডের পরীক্ষা শেষ হওয়ার আগে যদি অ্যাডমিশন কোচিং এ যাও তাহলে তোমার ওরা অ্যাডমিশন নিয়ে এত বেশি প্রেশার দিবে, ওটা তোমার মাথার মধ্যে এমন ভাবে ঢুকাবে, তুমি জানার জায়গাটা শেখার জায়গাটাতে গ্যাপ থেকে যাবে, আর হচ্ছে তোমার কি বলা যায় ইলাবোরেটিভ নিয়ে তুমি কিছু জানবা না, শুধু এমসিকিউটা জানার জন্য ওরা বেশি প্রেশার দিবে, তখন কিন্তু আলটিমেটলি তোমার ক্ষতি হয়ে যাবে, এটা আমার মানে পরামর্শ থাকবে। অ্যাডমিশন বেস যে কোচিং সেন্টার গুলো আছে তারা আবার এখন একাডেমিক কোচিং ও শুরু করেছে, কিন্তু হয় কি ওই যে একটা কথা আছে না যে কি বলা যায় ইসের গায়ে, ছাগলের গায়ে যদি ডোরা কাটা দাগ কেটেও দেয়, বৃষ্টি আসলে কিন্তু আবার সেই দাগ ধুয়ে গেলে ছাগল আবার ছাগলই হয়ে যায়, কথা বুঝতে পারছো, এই জন্য ওই যে ওদের চরিত্র তো হচ্ছে ভর্তি কোচিং, ওরা বাজারে আসছি হচ্ছে ভর্তি কোচিং এর নাম নিয়ে, কিন্তু এখন ভর্তি কোচিং খেয়ে মজা লেগেছে, এখন দেখা যাচ্ছে একাডেমিক কোচিং ও শুরু করছে, ওরা দেখা যায় একাডেমিক কোচিং ও পড়ায়, পড়াতে পারে কিন্তু আলটিমেটলি তাতে করে ওরা ওই ওদের নিজেদের চরিত্র, স্বভাব চরিত্র কিন্তু ভুলতে পারে নাই, খালি হচ্ছে প্রিসাইজ করা জিনিসগুলো তোমাদেরকে দিবে, একদম প্রিসাইজ করা, খালি দাগাও দাগাও পড়ো আর মুখস্থ করো, দাগাও দাগাও পড়ো আর মুখস্থ করো, জানার জায়গা কম, শেখার জায়গা কম, বোঝার জায়গা কম, খালি মুখস্থ করো, তখন তোমার কিন্তু আলটিমেট ক্ষতি হয়ে যাবে, যেটা টার্গেট করে ওরা তোমাকে ইয়া করবে, গাইড করবে, ওটা যদি মিস হয়ে যায় তাহলে তুমি কোনো জায়গায় টিকবা না,
দেখা যাবে তুমি বুয়েট টার্গেট করে পড়তেছো, কিন্তু ওরা এমন ভাবে তোমাকে গাইডলাইন দিবে, তুমি মনে করবার যে তুমি বুয়েটে ভর্তি হয়ে গেছো অলরেডি, অমুক সেমিস্টারে পড়তেছো তুমি, হ্যাঁ একেবারে স্টুডিওতে গিয়ে আর্কিটেকচারের ডিজাইন করা শুরু করে দিয়েছো, পরে দেখবা যে প্লাসই পাও নাই। এই ঘটনা কিন্তু ঘটবে, প্রতি বছর শত শত ঘটে, কথা বুঝতে পারছো? যারা চান্স পায় তাদের খবরই ওরা প্রকাশ করে, কিন্তু শত শত স্টুডেন্ট যে ওখানে গিয়ে পরে আবার যে আর কোথাও চান্স পায় না, ভালো কোথাও চান্স পায় না, সেই খবর কিন্তু ওরা আর প্রকাশ করে না। সেই ক্ষতিটা তোমরা করবা না, ভর্তি কোচিং যেখানে আছে সেখানে যাবা, আমার পড়া যদি বুঝতে না পারো ভালো না লাগে আরেকজন শিক্ষকের কাছে যাবা, সেই শিক্ষকের পড়া যদি বুঝতে না পারো ভালো না লাগে আরেকজন শিক্ষকের কাছে যাবা। অবশ্যই প্রফেশনাল শিক্ষক যারা যারা ইন্টারমিডিয়েটের টিচার তাদের কাছে পড়বা, এটা আমার তোমাদের প্রতি একটা পরামর্শ থাকবে। আচ্ছা আসো এবার আমরা প্রোটিনের কাছে চলে যাই। প্রোটিন কাকে বলে এটা সম্পর্কে একটা আইডিয়া আমি এর আগেও একদিন দিয়েছিলাম। প্রোটিন তৈরি হয় কি দিয়ে? কি দিয়ে প্রোটিন তৈরি হয়? আজকে নতুন পরে চলে যাবো। অ্যামাইনো অ্যাসিড জিনিসটা কি জিনিস? অ্যামাইনো অ্যাসিড আবার কি? অ্যামাইনো অ্যাসিড দিয়ে প্রোটিন তৈরি হয়, সেটা ঠিক আছে। এটা একটা অ্যামাইনো অ্যাসিড, এটা একটা অ্যামাইনো অ্যাসিড, এটা একটা অ্যামাইনো অ্যাসিড, এটা একটা অ্যামাইনো অ্যাসিড, এগুলো যদি পেপটাইড বন্ডের মাধ্যমে জোড়া লাগে, এটা একটা পেপটাইড বন্ড, এটা একটা, মানে এই অ্যামাইনো অ্যাসিড গুলো যদি পেপটাইড বন্ডের মাধ্যমে যুক্ত হয়, জোড়া লাগে, তখনই তাকে বলা হয় পলিমার অফ অ্যামাইনো অ্যাসিড। পলিমার অফ অ্যামাইনো অ্যাসিড, পলিমার মানে একই অণু যদি বারবার আসে, তাহলে অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড অণু বারবার যদি আসে তাহলে আমরা পলিমার অফ অ্যামাইনো অ্যাসিড বলতে পারি। এই পলিমার অফ অ্যামাইনো অ্যাসিডটাকেই বলা হয় পলিপেপটাইড, পলিপেপটাইড। আবার এই পলিপেপটাইডটাকেই বলা হয় প্রোটিন, একই জিনিস। একটু কাইন্ডলি আমাকে বলো, গত শুক্রবার যেদিন আমি প্রোটিন শুরু করছিলাম সেদিন ক্লাসে ছিল না কারা কারা, একটু বলো, এখন বলো, আমি তাহলে সেই অনুযায়ী একটু আলোচনা করব। স্যার আমি ছিলাম না স্যার। কি নাম? শান্ত মিত্র স্যার। কেন ছিল না? কেন স্যার আমি তো দেখেই নাই যে স্যার ওই দিন ক্লাস হয়েছে, এমনিতে তো স্যার শুক্রবার ক্লাস হয় না জানি। তুমি জানো না যে শুক্রবার শুক্রবার ক্লাস হয়, সপ্তাহে চার দিন পড়ায়, সেটাই জানো না? না স্যার। তাহলে তো ভুল করছো, প্রতি শুক্রবার 7টায় তোমাদের ক্লাস হয়, সপ্তাহে তিন দিন পড়বা, আবার প্রতি শুক্রবার চার দিন সপ্তাহে। আচ্ছা যাই হোক, এছাড়া শান্ত ছাড়া আর কেউ আছো এখানে এই মুহূর্তে ক্লাসে আছো যে শুক্রবার ছিল না? থাকলে নক করো আমাকে, কথা বলো এখন। আলহামদুলিল্লাহ সবাই ছিল, ও জানতো না এই জন্য থাকতে পারেনি, ঠিক আছে, তোমার অনেক ক্ষতি হয়ে গেছে। এখন তোমার একার জন্য খুব বেশি রিপিট আমি করব না, যদি ক্লাসে আরো অনেক স্টুডেন্ট পাওয়া যেত যারা ছিল না জানতো বলতো, শান্ত প্রয়োজন বাদে তুমি আলাদাভাবে আমার সাথে মেসেঞ্জারে 5-7 মিনিট ক্লাস করবা, কথা বুঝতে পারছো? আলাদাভাবে, আচ্ছা ঠিক আছে। তাহলে আমি এখন একটা কাজ করি, এখন থেকে যেটুকু আলোচনা করব সেটুকু ও বুঝতে পারবে, তারপর শান্ত তুমি আলাদাভাবে আমার সাথে একটু নক করবা, দেখি আমি তোমাকে আলাদা টাইম দিতে পারি কিনা। তো যাই হোক, এখন আমি পড়ায় যাই। আমরা জানি অ্যামাইনো অ্যাসিড গুলো যখন, এটা একটা অ্যামাইনো অ্যাসিড, এটা একটা অ্যামাইনো অ্যাসিড, এটা একটা অ্যামাইনো অ্যাসিড গুলো যখন বারবার পেপটাইড বন্ডের মাধ্যমে যুক্ত হয় তখন সেটাকে বলা হয় পলিমার অফ অ্যামাইনো অ্যাসিড বা পলিপেপটাইড বা প্রোটিন। আমি একটু জানতে চাই যেদিন সেদিন যারা ছিল, অ্যামাইনো অ্যাসিডের সাধারণ সংকেত কি? RCHNH2COOH, প্রত্যেকটা অ্যামাইনো অ্যাসিডের ভিতরে দুইটা মূলক থাকবে, একটা এটাকে বলা হয় অ্যামিনো মূলক আর এটাকে বলা হয় কার্বক্সিল মূলক। তাহলে এটা যদি একটা অ্যামাইনো অ্যাসিড হয়, আর এর মানটা যা খুশি তাই হবে, আর এর মান CH3 হতে পারে, CH2 হতে পারে, লম্বা একটা এলিফেটিক চেইন হতে পারে। এখন আমি আরেকটা অ্যামিনো অ্যাসিড এখানে এনে প্লেস করব এমন ভাবে যে ওই অ্যামিনো অ্যাসিডের অ্যামিনো মূলক মানে NH2 মূলকটা যেন এই অ্যামিনো অ্যাসিডের কার্বক্সিল মূলকের সামনাসামনি থাকে, তাহলে NH2 সেটাকে আমরা এভাবে খুলে দেখাইতে পারি। এই যে হচ্ছে NH2, শান্ত ভালো করে খেয়াল করিও, তোমার এই এখানে একটু মনোযোগ দিলে তুমি বুঝে যাবে, সমস্যা কিছু নাই। এই যে স্যার একটা কোশ্চেন ছিল স্যার, আমি শেষ করি এটুকু, এই কথাটুকু শেষ করি তারপর কোশ্চেনটা নেই। আচ্ছা RCHNH2 কোশ্চেন নিব, 100 বার নিব, একটু এটা শেষ করি। RCHNH2COOH, তাহলে বোঝা গেল যে NH2 অ্যামিনো মূলক আর COOH এখানে আছে। কার্বনটাকে আমি মাঝখানে রেখে সবাইকে চারপাশে ঘোরাতে থাকবো, তাতে কোনো সমস্যা নাই, সুবিধার্থে NH2 আমি ওই পাশে লিখবো, COOH এই পাশে লিখবো, কোনো অসুবিধা নাই, আর নিচে লিখবো, এইচ উপরে লিখবো, কোনো অসুবিধা নাই। এখন আমার কন্ডিশন ছিল যে অ্যামিনো মূলক আর কার্বক্সিল মূলক পাশাপাশি রাখতে হবে, তাই আমি রাখছি। এখন এই যে অ্যামাইনো অ্যাসিড, এই অ্যামাইনো অ্যাসিডের আর এর মানটা অন্য কিছু হবে, আবার এই অ্যামাইনো অ্যাসিডের আর এর মান অন্য কিছু হবে, দুইটা আবার একই রকম হতে পারে, সমস্যা নাই। এখন এই NH2 এর এই হাইড্রোজেন
আর এই সি ডাবল ওএইচ এর ভেতরকার ওএইচ, এই দুটাকে যদি আমি একত্রে একটা পানির অণু বানিয়ে দেই, এইচ টু ও বানিয়ে দূরে সরিয়ে দেই, তাহলে এই অক্সিজেনের একটা হাত খালি হয়ে যায়, নাইট্রোজেনের একটা হাত খালি হয়ে যায়। তাহলে এই দুজনকে যদি আমি ওই খালি হাত দুটাকে ধরায় দেই, তাহলে এখানে একটা নতুন বন্ড তৈরি হলো, এইটাই হচ্ছে একটা পেপটাইড বন্ড। কি বন্ড? পেপটাইড বন্ড, পেপটাইড বন্ড। হ্যাঁ, তো এইভাবে যদি আমি দুইটা অ্যামাইনো অ্যাসিডকে জোড়া লাগাই তাহলে তাকে বলে ডাইপেপটাইড। আবার যদি আরেকটা অ্যামাইনো অ্যাসিড আনি এই সি ডাবল এইচ এর পাশে, আবার আরেকটা এনএইচ টু মূলক আনি আরেকটা অ্যামাইনো অ্যাসিডের, সেখানেও আমি আরেকটা পেপটাইড বন্ড তৈরি করতে পারবো। এইভাবে পাশাপাশি অ্যামাইনো অ্যাসিড গুলো যখন আসে, একটার সি ডাবল এইচ বা কার্বক্সিল মূলক, আরেকটার এনএইচ টু বা অ্যামিনো মূলকের মধ্যে যখন এখনো পানি অপসারণের মাধ্যমে পেপটাইড বন্ড তৈরি হয়, তাহলে অসংখ্য অ্যামাইনো অ্যাসিড বারবার 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 যুক্ত হতে পারে। এইভাবে অসংখ্য অ্যামাইনো অ্যাসিড যদি একটা ব্রাকেট দিয়ে আমি একটা সাইন অফ ইনফিনিটি দিয়ে দিই, তাহলে বুঝায় একই পদ্ধতিতে অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয়েছে। তাহলে ওই জিনিসটার নামই হবে পলিপেপটাইড বা প্রোটিন বা পলিমার অফ অ্যামাইনো অ্যাসিড। শান্ত বুঝছো না বোঝো নাই? বুঝতে পারছি স্যার। বুঝতে পারছো? এখন তোমার লাগবে কি জানো, এটার আলোকে আমি কিছু নোট করেছি, সেই নোটটা তোমার কাছে নাও থাকতে পারে, তুমি আমাকে মেসেঞ্জারে নক করবা, আমি তোমাকে যেভাবে হোক নোট কালেক্ট করে পাঠিয়ে দেবো। বোঝার জায়গাটা তোমার মনে হয় তেমন একটা ঝামেলা নাই। আচ্ছা, এবার কে যেন একটা প্রশ্ন করতে যাচ্ছিল, সেবার প্রশ্নটা করো। স্যার, ওই যে অ্যামিনো অ্যাসিড এনএইচ এর নিচে যে এইচ আছে না, হ্যাঁ, এটা কি আর হইতে পারে স্যার? না, এখানে যদি আর হয়, খেয়াল করো, এখানে যদি তুমি আর লাগাও, কথা তো একই দাঁড়াচ্ছে, তাহলে এখানে এইচ দিতে পারবো। এই আরটা তুমি নিচে দিলা, হাইড্রোজেনটা এখানে দিলা, সমস্যা তো কিছু নাই স্যার। দুইটা আরও নাকি থাকতে পারে, একটা বইতে দেখছিলাম স্যার। আর দুইটা থাকতে পারে, এটাকেও তো তুমি আর বলে ট্রিট করতে পারো, এই হাইড্রোজেনটাকে তুমি আর বলে ট্রিট করো, সমস্যা তো কিছু নাই, এই হাইড্রোজেনটাকে তুমি একটা আর বলে ট্রিট করো, অসুবিধা তো কিছু নাই। হ্যাঁ স্যার, বুঝছো বুঝছো। আচ্ছা, তাহলে এটাকে আমরা আলোচনা করেছি আগের দিন, আলোচনা করে আরেকটু কথা বলেছিলাম ওই দিন, সেটা কি বলেছি কিনা আমি জানি না। আচ্ছা, তোমরা একটু আমাকে বলো তো, ওই দিন অ্যামাইনো অ্যাসিড সম্পর্কে বেশ কিছু তথ্য দিয়েছি কিনা? মানুষের দেহে কয়টা অ্যামাইনো অ্যাসিড থাকে বলো তো? পৃথিবীর সব জীবের মধ্যে, উদ্ভিদ প্রাণী সব মিলা, মোট অ্যামাইনো অ্যাসিড থাকে কয়টা? মানুষের মধ্যে যে বিষটা থাকে তার মধ্যে কয়টা মানুষ নিজে তৈরি করতে পারে, আর কয়টা মানুষ নিজে তৈরি করতে পারে? 12টা মানুষ তৈরি করতে পারে, আর বাকি 8টা তৈরি করতে পারে না। এখন এই যে বিষটা অ্যামাইনো অ্যাসিড, এদের নাম কি মুখস্থ করছো কেউ? আল্লাহর রহমান, এইভাবে আর্জিনিন, হিস্টিডিন, লাইসিন, এইভাবে সবকটার নাম মুখস্থ করে ফেলবা। তারপর কোনটা কোনটা কি বলা যায় এজেন্সিয়াল, আর কোনটা কোনটা নন এজেন্সিয়াল, সেটাও একটু মনে রাখবা। ভর্তি পরীক্ষায় করবে কি জানো, ওরা তো দুষ্ট, যেটা কেউ পড়বে না, যেটা কারো মনে রাখার কথা না, সেটাই ওরা বেশি বেশি দিবে। কারণ ওরা তো জানে যেগুলো পড়ার কথা, যেগুলো ইম্পর্টেন্ট এগুলো সবাই পড়বে, যেগুলো ইম্পর্টেন্ট না সেগুলো তো সবাই পড়বে না, যেগুলো পাগল সেগুলো বেশি বেশি পড়বে। ওদের তো পাগলগুলোরই দরকার, কারণ পাগলই তো পড়ে পাগলের মতো সারা দিন আর রাত্র পড়তে পারবে। মেডিকেলের বইতে গেলে তো দিন আর রাত পাগলের মতো পড়া লাগবে, এই জন্য ওই পাগলগুলো খুঁজে বের করার জন্য ওরা ওই ধরনের প্রশ্ন করবে। যারা সাধারণরা পড়বে না, পাগলরা পড়বে। পড়তে পড়তে পাগল হয়ে যাইতে হবে, তা না হলে তো ভালো জায়গায় চান্স পাবা না। স্যার, কেউ যদি 18 ঘন্টা পড়ে তাহলে সে কি পাগল? না না, 18 ঘন্টা পড়লে তো শেষ পাগলই, তারে কি সুস্থ বলা যায়? সে তো ঘুমায়ও না ঠিক মতো। অনেকেই আছে এরকম পড়ে, আর অনেকেই আছে অনেকেই তো পড়ে এমন, হ্যাঁ পড়ে, তবে এত পড়া লাগে 18 ঘন্টা কিন্তু অনেক বেশি, 6-7 ঘন্টা 8 ঘন্টা পড়লে ঠিক হয়ে যায়, 10 ঘন্টা ম্যাক্সিমাম, 18 ঘন্টা পড়লে তারপরে সে স্লো পড়ে, মনে হয় মগজটা স্লো হয় তাই পাগল হওয়া লাগে। কিন্তু আমি তো না পড়ে মোটেও না পড়ে পরীক্ষা দিচ্ছি, আমি তো তখন অন্য একটা চাকরি করতাম, আমি ব্যাংকে চাকরি করতাম,
তখন তো ছুটি দেয় নাই, 12টা পর্যন্ত ব্যাংক করে দৌড় দিয়ে যায় গুলশান থেকে, আমার পরীক্ষার সিট পড়ছে জগন্নাথে, কথা বুঝতে পারছো? কোথায়? জগন্নাথ সদরঘাট, আর আমার তখন ব্যাংকের চাকরি হচ্ছে গুলশান। তারপরে আমাকে তো ব্যাংক থেকে পালাই যাওয়া লাগতো, লাঞ্চের যে ছুটি ইয়ে হতো না, লাঞ্চ করতে যাইতাম 12:30 একটার সময়, ওই লাঞ্চের কথা বলে যাইতাম আর আসতাম না, একটা সিএনজি নিয়ে দৌড়ে যায় তারপর পরীক্ষা দিতাম, একদিনও কোনো ছুটি পাই না, ছুটি ছাড়া টোটাল না। আপনি বায়োলজি সাবজেক্ট নিয়ে ব্যাংকে চাকরি করতেন কিভাবে? হ্যাঁ তা করছি তো, ব্যাংকে আমি সিনিয়র অফিসার ছিলাম, আমার ব্যাংকের বন্ধুরা অনেকে ডিজিএম, এখন সেসব বলে কোনো লাভ নাই। এখন কথা হচ্ছে যে আমি তো টোটালি কোনো পড়াশোনা না করে পরীক্ষা দিছি, এবং একটি পরীক্ষা দিছি একটা, কারণ এর আগে পরীক্ষা দিতে পাই না, ইউনিভার্সিটিতে থাকা অবস্থায় ওই যে এপিআর সার্টিফিকেট দিয়ে ব্যাংকে পরীক্ষা দিয়েছিলাম, বাংলাদেশ ব্যাংকে চাকরি হয়ে গেছে, পোস্টিং দিয়ে চলে, প্রথম পোস্টিং দিয়েছে আমাকে ভোলা ভোলা চর ফ্যাশন, সেখানে কোনো পেপার পত্রিকা কিচ্ছু যায় না, তো বিসিএস এর যে সার্কুলার হইতো সেটাই জানতাম না, সেখানে পেপার যায় দুই দিন একদিন পর পর, প্রত্যন্ত একদম ভোলা সদর থেকে 65 কিলোমিটার দূরে, আমি কিন্তু সালের কথা বলতেছি 2000 সালের কথা, আরো 20 বছর আগের কথা বলতেছি, তো সেই সময় তো অনেক অনুন্নত ছিল, এই জন্য তো বিসিএস এর খোঁজ খবরই পাইতাম না যে কবে সার্কুলার হইতেছে, যে কারণে ঢাকায় যখন তারপরে দেখলাম যে আমার তো লাইফ শেষ, আমার চাকরির বয়স আছে মাত্র 1 বছর, অনেক চেষ্টা তদবির করে তারপর সেই আমি ভোলার থেকে বের হয়ে ঢাকায় পোস্টিং নিয়েছি গুলশানে সোনালী ব্যাংকে, ওইখানে যে প্রথম আমি পেপারে পেপারে খোঁজ নিয়ে কবে বিসিএস হয়, একটাই মাত্র বিসিএস দিতে পারছি, এবং ওই সময় আমাদের সময় বছর দুয়েকের মতো বিসিএস বন্ধ ছিল, সরকার বন্ধ রাখছিল সমস্ত নিয়োগ, সরকারি নিয়োগ বন্ধ রাখছিল বিএনপি আমল। তারপরে যাই হোক ওই একটাই পরীক্ষা দিয়েছি, এবং তাও টোটালি না পইরা, একদম টোটালি না পইরা, বিলিভ ইট অর নট, কারণ ব্যাংকের চাকরি করে পড়ার মতো আর এনার্জি থাকে না, 6টা 7টা পর্যন্ত ব্যাংকে থাকা লাগে, বাসা যেতে যেতে বাজে 8টা, চাকরি করতাম গুলশান, বাসা ছিল উত্তরা, বাসা যাই পড়তাম 8টা সাড়ে 8টার সময়, আর পড়বো কি, তো এরপরে একটাই পরীক্ষা দিছি, ওই যেটা ছিল ভাগ্যে সেটাই হয়েছে, হয়তো আরো একটু ভালো পড়াশোনা করলে আরো ভালো ক্যাডার পাইতাম, এখন এটা নিয়ে আর আফসোসের কি আছে। তো এটা হচ্ছে যে ওই 16 ঘন্টা 18 ঘন্টা কি জন্য জীবনে পড়ে মানুষ তা তো জানি না। আচ্ছা ফিরে আসি, এখন আমরা কি পড়বো? আচ্ছা হ্যাঁ বলো স্যার, আমার একটা কোশ্চেন ছিল স্যার, মানে বেটা অ্যামাইনো অ্যাসিড কাকে বলে একটু বলবেন। হ্যাঁ বলি তাহলে, শোনো তুমি কি করলা খেয়াল করো, আর সি এইচ এন এইচ টু, এখন এইখানে সি ও দিলাম, এখানে থাকবে তো ও এইচ, ও এইচ টা ওখানে লিখলাম না, নিচে ছোট করে লিখলাম, সি ডাব্লু ও এইচ থাকবে, এখান থেকে ও এইচ আমি সরিয়ে দিয়েছি তো, সেই জন্য ওই ও এইচ টাকে আমি নিচে সরিয়ে নিয়ে লিখলাম, তারপরে এখানে এই হচ্ছে এন, এন এর এখানে এইচ ছিল কিন্তু আমি সেটা লিখলাম না, সেই এইচটাকে আমি এখানে সরিয়ে লিখলাম, তাহলে এইচ টু ও এই আমি নিচে সরিয়ে ফেললাম, এখান থেকে হাইড্রোজেন সরিয়ে এখানে আনছি, এখান থেকে ওএইচ সরিয়ে এখানে আনছি, তাহলে এখনো পানি সরিয়ে ফেললাম, তাহলে এখানে একটা বন্ড তৈরি হয়েছে, এই বন্ডের নাম পেপটাইড বন্ড। খেয়াল করো এখানে হাইড্রোজেন একটা আছে, এনএইচ টু তো, তাহলে এখানে হাইড্রোজেনটা আছে, তাহলে কার্বন এই, তার সাথে আর দিলাম এই, আর এপাশে দিলেও অসুবিধা নেই, এই মনে করো সি ডাবলো এইচ, এই হচ্ছে কিন্তু একটা ডাইপেপটাইডের স্ট্রাকচার, এটা একটা ডাইপেপটাইড, এই যে আর ও এখানে একটা এইচ আছে না, এই যে এইচ আছে স্যার, ক্যামেরাটা একটু এদিকে সরে ভালো হতো, কোনটা ডান পাশটা দেখা যায় না স্যার, হ্যাঁ হ্যাঁ এই যে সরি খেয়াল করিনি, আচ্ছা এই কিন্তু একটা, এই একটা অ্যামাইনো অ্যাসিড আর সি এইচ এন এইচ টু সি ডাবল ও এইচ, কিন্তু আমি ডাবল ও এইচ না লিখে এখান থেকে ও লিখছি, বাকি ও এইচ টা এখানে সরায় নিয়ে আসছি, এই হচ্ছে ও এইচ, তাহলে সি ডাবল ও এইচ এই একটা অ্যামাইনো অ্যাসিড, আর আরেকটা অ্যামাইনো অ্যাসিড কি আর সি এইচ এন এইচ টু সি ডাবল ও এইচ, এখানে হাইড্রোজেনটা রাখি নাই, এখানে এনে এখানে নিয়ে আসছি, তাহলে এই এইচ আর এই ও এইচ এসে এখনো পানি তৈরি করেছে, এই এখনো পানি এখানে সরিয়ে ফেললাম, তাহলে এখানে অক্সিজেনের খালি হাত আর নাইট্রোজেনের খালি হাত একটা বন্ড করে ধরেছে, এই বন্ডের নাম পেপটাইড বন্ড, তাহলে এই একটা অ্যামাইনো অ্যাসিড আর এই একটা অ্যামাইনো অ্যাসিড দুইটা অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয়েছে, এটার নাম একটা ডাইপেপটাইড, এইভাবে যদি আমি এখানে আরেকটা যুক্ত করি আরেকটা যুক্ত করি তাহলে প্রোটিন তৈরি হবে। এখন ও প্রশ্ন করেছে যে স্যার আলফা অ্যামাইনো অ্যাসিডটা কি, আলফা অ্যামাইনো অ্যাসিডটা কি, এই যে দেখো আর সি এইচ, এখন আর নালি বলো স্যার, বিটা বলছিলাম স্যার, আলফা না বিটা, ওই তো আলফা বললেই তো বিটা পেয়ে যাবো, আলফা আর বিটা তো একই, আলফার অপোজিটটাই তো বিটা, বুঝো নাই, আর সি এইচ, কথা বুঝতে পারছো না পারো নাই, আলফা পেলে তুমি বিটা পেয়ে যাবা, হ্যাঁ আর সি এইচ এন এইচ টু সি ডাবল ও এইচ, সি ডাবল ও এইচ, সরি ডাবল ও এইচ, এই হচ্ছে আমার কি বলা যায় অ্যামাইনো অ্যাসিডের সাধারণ সংকেত। এখন খেয়াল করো আমি এখানে আর না দিয়ে দিলাম সি এইচ থ্রি, ফর এক্সাম্পল আমি এখানে কি দিলাম সি এইচ থ্রি, এখন অথবা আরো একটা বড় লম্বা চেইন দিতে পারি, এই যে কার্বনটা, যে কার্বনটার সাথে সি ডাবল ও এইচ মূলকটা লাগানো আছে, এটা হচ্ছে আলফা অ্যামাইনো অ্যাসিড,
এই আলফা কার্বন, যে কার্বনের সাথে সিডাব্লিউএইচ বা কার্বক্সিল মূলকটা লাগানো থাকে ওটাকে কি বলে? আলফা কার্বন। তাহলে এইটা যদি আলফা কার্বন হয় তাহলে এইটা কি কার্বন? বিটা কার্বন। বিটা কার্বন, বিটা। যে কার্বন, যে কার্বনের সাথে কার্বক্সিল মূলক লাগানো থাকে, সিডাব্লিউএইচ মূলক লাগানো থাকে, ওটাকে যদি আলফা কার্বন বলে তাহলে ওইটা বাদ দিয়ে বাকি কার্বন গুলোকে আমি কি বলবো? বিটা কার্বন। শোনো, তাহলে এটা তো আলফা কার্বন। যদি আলফা কার্বনের সাথে আর গ্রুপ লাগানো থাকে, এটাকে মনে করো তুমি আর, এইটাকে তুমি মনে করো আর, আলফা কার্বনের সাথে যদি আর গ্রুপ লাগানো থাকে তাহলে সেটা আলফা অ্যামাইনোসিন। আর যদি বিটা কার্বন, এটা বিটা কার্বন, এটা এখানে সিডাব্লিউএইচ এখানেই থাকবে, এইটার সাথে যদি আমি আর গ্রুপ লাগাই দিই, লম্বা একটা আর গ্রুপ, এটা একটা বিটা কার্বন, এটার সাথে আমি লম্বা একটা আর গ্রুপ লাগাই দেবো, তাহলে এইটা হয়ে যাবে বিটা অ্যামাইনোসিন। যখন বিটা কার্বনের সাথে আর গ্রুপটা যুক্ত থাকবে তখন সেটা বিটা অ্যামাইনোসিন। আর যখন আলফা কার্বনের সাথে আর গ্রুপটা লাগানো থাকবে, এখানে তো আলফা কার্বনের সাথে ডাইরেক্ট এটা আর গ্রুপ লাগানো আছে, এই যে এটাকেও আর বলে ট্রিট করতে পারো, এটাকেও আর গ্রুপ বলে ট্রিট করতে পারো। যখন আলফা কার্বনের সাথে আর গ্রুপ যুক্ত থাকবে তখন সেটা হচ্ছে আলফা অ্যামাইনোসিড। আর আলফা কার্বন ব্যতীত অন্য কোন কার্বনের সাথে যদি লম্বা এলিফেটিক চেইন আর গ্রুপ লাগানো থাকে তখন সেটা হবে বিটা অ্যামাইনোসিড। আমি বুঝাতে পারছি না, পারি নাই? জি স্যার, বুঝছি স্যার। ঠিক আছে, এবার আমরা একটা কাজ করব। এবার আমরা একটা কাজ করব কি, প্রোটিন কাকে বলে সেই সংজ্ঞা তো আগের দিনই দিয়েছো না? এখন আবার প্রোটিন যে কাকে বলে সেই সংজ্ঞা আগের দিনই দিয়েছো না? জি স্যার। এখন আবার একটা কষ্ট করে স্টার চিহ্ন দাও। স্টার চিহ্ন দিয়ে প্রোটিন সম্পর্কে কিছু আরো তথ্য আমি এখন তোমাদেরকে দিব, সেই কথাগুলো এখন লিখবা। এবার লেখো প্রোটিন, প্রথমে প্রোটিনের একটা সংজ্ঞা দিছো, তারপরে প্রোটিন তৈরি হয় যে অ্যামাইনো অ্যাসিড সেটার সম্পর্কে তথ্য দিয়েছো অনেক কিছু। এখন আবার প্রোটিনের কাছে ফিরে আসবো, অ্যামাইনো অ্যাসিডের কিছু প্রাসঙ্গিক তথ্য দেওয়া শেষ, এখন আমরা আবার প্রোটিন নিয়ে কথা বলবো, কারণ এই চ্যাপ্টারটাই হচ্ছে প্রোটিনের চ্যাপ্টার। প্রোটিন কথাটা লিখে হাইফেন দাও, আন্ডারলাইন করো, প্রোটিন, প্রোটিন কথাটা লিখে আন্ডারলাইন করে হাইফেন দাও। একটি প্রোটিনে সাধারণত 100 থেকে 400টি অ্যামাইনো অ্যাসিড থাকে। একটি প্রোটিনে সাধারণত 100 থেকে 400টি অ্যামাইনো অ্যাসিড থাকে। একটি প্রোটিনে সাধারণত 100 থেকে 400টি অ্যামাইনো অ্যাসিড থাকে। লিখছ? একটি প্রোটিনে সাধারণত 100 থেকে 400টি অ্যামাইনো অ্যাসিড থাকে। একটি প্রোটিনে সাধারণত 100 থেকে 400টি অ্যামাইনো অ্যাসিড থাকে। দাড়ি, সাথেই লেখো মানব দেহের ক্ষুদ্রতম প্রোটিনের নাম ইনসুলিন। মানব দেহের ক্ষুদ্রতম প্রোটিনের নাম ইনসুলিন। এটা একটা হরমোনও বটে, প্রোটিনটা হরমোনে পরিণত হয়েছে, এই আর কিছু না। মানব দেহের ক্ষুদ্রতম প্রোটিনের নাম ইনসুলিন, যা 51টি অ্যামাইনো অ্যাসিড দিয়ে, এটা কিন্তু এমসিকিউ তে দিবে, ভর্তি পরীক্ষা দিবেই দিবে, কিন্তু মনে রাখো এটা কিন্তু মেডিকেলের অ্যাডমিশন টেস্টে দিবে, বলে দিলাম। মানব দেহের ক্ষুদ্রতম প্রোটিনের নাম ইনসুলিন, যা 51টি অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি। ইনসুলিন সম্পর্কে আমরা আরো পড়বো, মানব দেহের পরিপাকতন্ত্র যখন পড়বো, ওখানে অগ্নাশয়ের ভেতর থেকে, অগ্নাশয়ের বিটা কোষ থেকে ইনসুলিন বের হয়, তখন সেগুলো আমরা ভিডিওতে আরো ভালো করে দেখবো, কিন্তু এখন বেশি তথ্যের দরকার নাই, যেটুকু লিখবো তাই। মানব দেহের ক্ষুদ্রতম প্রোটিনের নাম ইনসুলিন, যা 51টি অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি। দাড়ি, লিখছ? সাথেই লেখো মানব দেহের বৃহত্তম প্রোটিনের নাম, এটা তো ক্ষুদ্রতম, এবার লেখো মানব দেহের বৃহত্তম প্রোটিনের নাম সিরাম অ্যালবুমিন। এটা রক্তরসের মধ্যে পাওয়া যায়, মানব দেহ, সিরাম মানে রক্তরস। মানব দেহের বৃহত্তম প্রোটিনের নাম সিরাম অ্যালবুমিন, যা 582টি অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি। মানব দেহের বৃহত্তম প্রোটিনের নাম সিরাম অ্যালবুমিন, যা 582টি অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি। মানব দেহের বৃহত্তম প্রোটিনের নাম সিরাম অ্যালবুমিন, যা 582টি অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি। লিখছ? জি স্যার। ঠিক আছে, এবার নিচে লেখো সাধারণ বৈশিষ্ট্য। কার? আমার, আমার সাধারণ বৈশিষ্ট্য কি? আমার সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে আমি পড়াশোনা করাই তোমাদের, আর কি করব? আর এছাড়া আমার আর বৈশিষ্ট্য কি? একজন শিক্ষকের আর কি বৈশিষ্ট্য আছে? কিন্তু এখানে কার বৈশিষ্ট্য লিখব? প্রোটিনের। প্রোটিন হইতে হলে 100 থেকে 400টি অ্যামাইনো অ্যাসিড লাগবে না স্যার? হ্যাঁ হ্যাঁ, তাইলে ওই যে ইনসুলিনের কাছে বেশি কেন,
ওইটাতে বেশি কেন? তোমার শব্দটা পড়ছো, একটি প্রোটিনে সাধারণত মানে নরমালি 100 থেকে, আর এটা তো অসাধারণ, এগুলো অসাধারণ স্যার, অসাধারণ মানে বললাম এক্সেপশনাল। হ্যাঁ, এভারেজ মোটামুটি 100 থেকে 400 মধ্যে অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায় বেশিরভাগ প্রোটিনে, কিন্তু উনি তো আবার অন্যরকম। এবার লেখো সাধারণ বৈশিষ্ট্য নাম্বার ওয়ান, কার বৈশিষ্ট্য? প্রোটিনের সাধারণ বৈশিষ্ট্য নাম্বার ওয়ান। লেখো প্রোটিন উচ্চ আণবিক ওজন বিশিষ্ট কলয়েড ধর্মী জৈব যৌগ, কলয়েড ধর্মী, প্রোটিন উচ্চ আণবিক ওজন বিশিষ্ট কলয়েড ধর্মী জৈব যৌগ, প্রোটিন উচ্চ আণবিক ওজন বিশিষ্ট কলয়েড ধর্মী জৈব যৌগ। এই মুয়াজ কি ক্লাস করো? মুয়াজ জি স্যার। ও তুমি কি টাইম ওই শিফট করতে পারছো আইসিটির? স্যার মূলত মানে প্যারালাল কোনো ব্যাজ নাই, মানে আমাদের ব্যাজে এখন যা পড়াচ্ছেন স্যার ওইটার প্যারালাল কোনো ব্যাজ নাই, তো স্যার আমি মানে মোটামুটি একটু মানে ব্যালেন্স করি, এখানে থাকলে ওইখানে আধা ঘন্টা মানে মিস যায়, ওইটা আমি পরে ওখানে রেকর্ডটা দেখে আমি স্যার ব্যালেন্স করার চেষ্টা করি। এটা শুনলে তো আমার খারাপ লাগতেছে, কি করা যায়? আচ্ছা পরে কথা বলবো না, দেখি আমরা যদি নামাজের সময় আবার পরে আস্তে আস্তে এমন হয়ে যায়, এখন তো নামাজ মনে হয় 5:05 মধ্যে আজান হয়ে যায়, যদি ওরকম হয় যদি 5:15 শুরু করতে পারি, 5:30 থেকে যদি আস্তে আস্তে একটু পেছনের দিকে 5:15 নিয়ে যেতে পারি, তাহলে আবার তখন তোমার বেশি একটা সমস্যা হবে না, সেই রকম একটা চিন্তা করা যায় কিনা? এমন একটা অবস্থা, তুমি এমন ভাবে আটকে গেছো, আমি খুব ফিল করি, আমি প্রত্যেকটা স্টুডেন্টের মানে বিষয়গুলো আমি নিজের মনে করি, এটা খুব আমাকে পীড়া দেয়। আচ্ছা দেখি, ভাবতে থাকি কি করা যায়। লেখো প্রোটিন উচ্চ আণবিক ওজন বিশিষ্ট কলয়েড ধর্মী জৈব যৌগ, প্রোটিন উচ্চ আণবিক ওজন বিশিষ্ট কলয়েড ধর্মী জৈব যৌগ। এখন কলয়েড জিনিসটা কি সেটা সম্পর্কে একটু বলি। আচ্ছা আমি যদি এক টুকরা পলিথিন তোমার এখানে দেই, ছোট্ট এক টুকরা পলিথিন, পলিথিন কাগজ, এটাকে ইচ্ছে করলে অনেক বড় করে ছড়ায় রাখা যায় তাই না? আবার যদি এটাকে একদম গুটায় ফেলো, ভাস করে ফেলো, একদম ছোট্ট একটা জায়গার মধ্যে কিন্তু একত্রিত করে ছোট করে রেখে দেওয়া যায়, সত্যি না মিথ্যা? জি স্যার। এই তাহলে কলয়েডের সাথে এইটার একটা নেচারাল মিল আছে, কি মিল জানো? কলয়েড জিনিসটা হচ্ছে এমন, সে যদি পানি গ্রহণ করে তাহলে এরকম ফুলে ফেপে বড় হয়ে যাবে, স্থিত হয়ে অনেক বড় হতে পারবে, আবার যদি তার ভেতর থেকে পানি সরিয়ে নাও তাহলে সে আস্তে আস্তে ছোট হতে 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 একদম সে একদম ছোট্ট একটা জায়গার মধ্যে গুটায় থাকতে পারবে। আমি কি উদাহরণটা দিয়ে ভালো করে মাথায় বুঝাইতে পারছি কিনা? একটা পদার্থ, সে জল আকর্ষী হবে, জল গ্রহণ করলে আচ্ছা আস্তে 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 ফুলতে পারবে, অনেক স্ফীত হবে, আবার তার যদি ভেতরে জল না থাকে তাহলে সে আস্তে আস্তে গুটিয়ে একদম ছোট্ট একটা জায়গার মধ্যেও থাকতে পারবে, এই রকমের নেচার যার মধ্যে আছে তাকে আমরা কলয়েড ম্যাজিক বলের মধ্যে। হ্যাঁ হ্যাঁ স্যার, ম্যাজিক বল স্যার। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, এখন লেখো ম্যাজিক বল। আচ্ছা ম্যাজিক বল, আচ্ছা বুঝছি ম্যাজিক বল, আচ্ছা ঠিক আছে, ম্যাজিক বল তো একদম আদর্শ কলয়েডাল সাবস্ট্যান্স। আচ্ছা এবার লেখো প্রোটিন উচ্চ আণবিক ওজন বিশিষ্ট কলয়েড ধর্মী জৈব যৌগ নাম্বার দুই। লেখো নাম্বার দুই, দুই নাম্বার লেখো, রোমান টু লেখো, ইহা পানি বা লঘু এসিড বা লঘু ক্ষার বা দি, বা প্রত্যেকটা শেষে কেন বা দিচ্ছি পরে বলছি, লঘু ক্ষার বা লঘু লবণ দ্রবণে দ্রবণীয়, পানি লঘু এসিড বা লঘু ক্ষার বা লঘু লবণ দ্রবণে দ্রবণীয়, কিন্তু কিন্তু অ্যালকোহলে অদ্রবণীয়, কিন্তু অ্যালকোহলে অদ্রবণীয়, পানি বা লঘু এসিড বা লঘু ক্ষার বা লঘু লবণ দ্রবণে দ্রবণীয় কিন্তু অ্যালকোহলে অদ্রবণীয়। এরকম বা দিলাম কেন জানো? প্রোটিন তো আর একটা না, নানা রকমের প্রোটিন আছে, দেখবে একটু পরে আমি একটা টেবিল দিব, সেখানে দেখবা নানা রকমের প্রোটিন আছে, হ্যাঁ, প্রোটামিন, অ্যালবুমিন, তাই না, গ্লিয়াডিন, গ্লোবিউলিন, অনেক রকম প্রোটিনের নাম আসবে, তো সবটা তো আর সবটার মধ্যে দ্রবীভূত না, কোনোটা পানির মধ্যে দ্রবীভূত হয়, কোনোটা লঘু এসিডে হয় পানিতে হয় না, কোনোটা দেখবা লঘু ক্ষারে হয় আমি লেখা বসে গুলো, কোনোটা দেখবা লঘু লবণে হয় তো এসিডে হয় না, এরকম ব্যাপার স্যাপার আছে, এই জন্য বা কথাটা দিয়েছি, কিন্তু অ্যালকোহলে কেউই গলবে না, অ্যালকোহলে সবাই অদ্রবণীয় হবে, তাই কি হবে লাইনটা? প্রোটিন পানি বা লঘু এসিড বা লঘু ক্ষার বা লঘু লবণ দ্রবণে দ্রবণীয় কিন্তু অ্যালকোহলে অদ্রবণীয়। লিখতে পারছো?
পানি বা লঘু অ্যাসিড বা লঘু ক্ষার বা লঘু লবণ দ্রবণে দ্রবণীয়, কিন্তু অ্যালকোহলে অদ্রবণীয়। পরের বৈশিষ্ট্য লেখো, প্রোটিন আগুনে পোড়ালে বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ গন্ধ পাওয়া যায়। তুমি মাছ যদি চুলায় পুড়ে যায় যে গন্ধ আসবে, মাংস পুড়লে কিন্তু ওই গন্ধ আসবে না, দুধ পুড়লে কিন্তু আবার আরেক রকমের গন্ধ আসবে, আর মানুষ পুড়লে আবার অন্য রকমের গন্ধ আসবে। সত্যি না মিথ্যা? এক এক প্রোটিনের গন্ধ এক এক রকম। প্রোটিন আগুনে পোড়ালে বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ গন্ধ পাওয়া যায়। প্রোটিন আগুনে পুড়লে বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ গন্ধ পাওয়া যায়, লিখেছ? সামনে আরো মজার মজার বৈশিষ্ট্য আসবে, তবে সেটা আজকে নয়। সবাই আজকে এই পর্যন্তই থাকুক, সবাই ভালো থাকুক, আল্লাহ সবাইকে ভালো রাখুক। ফি আমানিল্লাহ, আল্লাহ হাফেজ। স্যার স্যার আসসালামু আলাইকুম। স্যার গতকালকে রেকর্ডে একটু স্যার 15 মিনিট পর লাগে দিলে দিয়ে আমি ক্লাস 15 মিনিট পাইনি লাস্টের। আমি কি গতকালকে রেকর্ড করেছিলাম কিনা তাও তো আমার মনে নাই। জি স্যার দেওয়া আছে গ্রুপে, একটু ডিলিট না করেন স্যার। ও আচ্ছা ঠিক আছে, ডিলিট করব না। আচ্ছা ঠিক আছে, ডিলিট করব না, ডিলিট করব না। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাসায় পড়িও, কিন্তু যাই পড়াই বাসায় পড়িও, তা নাহলে হবে না বাবা। আল্লাহ হাফেজ।